এখন আর তোর বিপত্তি নাই, এখন গিয়ে কপালে তিলক চন্দন দেয়, তিলক চন্দন দেয়, আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে হস্তি নষ্ট করে, আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে হস্তি নষ্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করা বক্তব্যের বিষয়ে ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসারত আলাল দেশবাসীর উদ্দেশ্যে লিখিত বার্তায় বলেন, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। একই সঙ্গে আমার বক্তব্য আমি প্রত্যাহার করেছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ। তিনি বলেন, আমি প্রিয় স্বদেশভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে, সঙ্গত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ 49 বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতা আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ আনছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তার নামে বেশ কয়েকটি মামলাও হয়েছে।